আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা মাছের তরকারি রেসিপি শেয়ার করব, যেভাবে আমি মাছ রান্না করি। আর এটা হচ্ছে আমাদের দেশীয় মাছ, বোয়াল মাছ। আর এই বোয়াল মাছ রান্নার জন্য আমি পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো নিয়েছি, আলু নিয়েছি। আমি আলু দিয়ে মাছটা খেতে খুবই পছন্দ করি, তাই আমি এখানে আলু এরকম ফালি করে কেটে নিয়েছি। তারপরে হচ্ছে আমি একটু টমেটো পেস্ট করে নিয়েছি, আর মাছ তো কয়েক পিস নিয়েছি। যতটুকু আপনারা বাসায় রান্না করতে পছন্দ করেন সেই পরিমাণ অনুযায়ী মাছ নিয়ে নেবেন। মাছটা একদম ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে একটু হলুদ পাউডার দিয়ে দিচ্ছি মাছটাকে ভাজার জন্য। আমি আবার মাছ ভেজে খেতে খুবই পছন্দ করি, তাই আমি মাছটা ভেজে রান্না করব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি অল্প করে তেল। আমি যখন মাছ ভাজি, মাছ ভাজার আগে আমরা হলুদ লবণ দিয়ে মেখে নেই, তো আমি কি করি একটু তেল দিয়ে দিই। এতে করে কিন্তু মাছের মধ্যে হলুদ আর বা যে মশলাটা আপনারা ব্যবহার করবেন মাখানোর জন্য সেটা খুব ভালোভাবে যাবে। তাই আমি এরকম সবসময় একটু তেল দিয়ে মাছগুলোকে এরকম মেখে নেই। তো ভালো করে হলুদ আর তেল মিশিয়ে নিলাম মাছের গায়ে। এখন হচ্ছে আমি মাছগুলো ভাজবো। আপনারা যদি কাঁচা মাছ দিয়ে তরকারি খেয়ে অভ্যস্ত থাকেন, তাহলে ডাইরেক্ট এভাবেই রান্না করে নিতে পারেন। তো আমি মাছ ভাজার জন্য তো তেলটা আগে থেকেই গরম করে নিয়েছি, আর এখন মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা তরকারিতে কীরকমভাবে মাছ ভাজি খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এই বোয়াল মাছ বা রুই মাছ এই টাইপের মাছ হলে একটু ভালো করে ভাজার চেষ্টা করি, কারণ আমার কাছে একটা মাছের একটা গন্ধ ফিল হয়, যাতে ওই গন্ধটা না থাকে। তাই একটু এভাবে, যেভাবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইভাবে করে ভেজে নেই, মানে একটা লাইট ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। তো মাছ ভাজা আমার হয়ে যাচ্ছে। আমি এরকম করে দুই পিস তিন পিস যত পিস একসাথে কড়াইতে দেওয়া যায় তত পিস করে দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। আর এরই মধ্যে মাছ ভাজা প্রায় শেষের দিকে, মাছ ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি মাছ ভাজাগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখে দিলাম। এখন আমি এই মাছটা রান্না করব। আর রান্না করার জন্য যে পাত্রতে আমি রান্না করব, সেই পাত্রটা চুলার মধ্যে দিয়ে গরম করে নিয়েছি। তারপরে যেই মাছ আমি তেল দিয়ে ভেজেছিলাম, সেই তেল দিয়ে আমি আজকের মাছটা রান্না করব। আপনারা যদি এরকমভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমি মাছ ভাজি তেল দিয়ে মাছটা রান্না করতে বেশি পছন্দ করি এবং টেস্টটাও অনেক ভালো আসে। আর এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, যেহেতু মাছটা আমি একটু ভুনা ভুনা করে রান্না করব, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। প্রথমে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে, মানে যত সময় পর্যন্ত পেঁয়াজটা নরম না হবে আর হালকা হালকা ব্রাউন কালার না হবে। তো পেঁয়াজটা দেখতে পাচ্ছেন একটু নরম হয়ে আসছে, আর পেঁয়াজের কালার এরকম হয়ে গেছে কারণ আমরা যেহেতু মাছের মধ্যে ভাজার সময় হলুদ ব্যবহার করেছিলাম সেই জন্য। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা একটা টমেটো, আর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তত সময় আমি টমেটোটা জাল করব, যত সময় টমেটোর কাঁচা গন্ধটা না যাবে। তারপরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে আধা চামচ পরিমাণ আদা বাটা আর আধা চামচ পরিমাণ রসুন বাটা। ভুনার ক্ষেত্রে আমি আদার রসুনটা একটু ব্যবহার করে থাকি মাছের ক্ষেত্রে, আপনারা যদি পছন্দ না করেন তাহলে অ্যাভয়েড করে যাবেন। এখন একটু সময় নিয়ে কষিয়ে নিব, যাতে করে আদা রসুনের স্মেলটা চলে যায়। তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিব কিছু মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ থেকে কম হলুদের গুঁড়া, আধা চামচের মতো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, আধা চামচেরও কম দিচ্ছি ধনিয়া গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া। ঝালটা আপনারা যতটুকু খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন, আমি এক চামচ দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়, তার জন্য দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে গরম পানি ব্যবহার করছি, যাতে করে সময়টা একটু বেঁচে যায়। ঠান্ডা পানি দিলে সময়টা একটু বেশি লাগবে, চেষ্টা করবেন গরম পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মশলাটা কষে যাওয়া পর্যন্ত। তো মশলাটা কষে গিয়েছে, আমি এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। ভালো করে নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব লবণ। লবণটা অবশ্যই কেয়ারফুলি দিতে হবে, যেহেতু আমরা মাছ ভাজার সময় লবণ ব্যবহার করেছি, তাই এই সময় লবণটা একটু সাবধানে দিবেন, প্রয়োজনে কম দিবেন, যাতে করে বেশি না হয়। যদি কম হয় তাহলে পরবর্তীতে লবণটা টেস্ট করে অ্যাড করা যাবে। তো মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দিলাম আলু। আলুটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগবে, তাই আলুটা আগে ভালো করে মশলার সাথে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে। এভাবে যদি মাছ রান্না করেন, আলুটা প্রথমে এরকম মশলার সাথে পানি ছাড়া কষিয়ে নেন, তাহলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু অনেক অনেক গুণে বেড়ে যায়।
আমি ঢাকনা দিয়ে কিছু সময় আলুটা এভাবে কষিয়ে নিয়েছি। তারপর আমি ঢাকনাটা সরিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। তো এইভাবে নেড়ে চেড়ে কিন্তু আলুটা কষিয়ে নিতে হবে। তো আলুটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি যাতে আলুটা সিদ্ধ হয়। এবারও আমি কিন্তু গরম পানি দিলাম, অবশ্যই গরম পানি দিয়ে রান্না করবেন, এতে করে রান্নার সময়টা অনেক অনেক কমে যাবে। এখন আমি তত সময় আলুটা জাল করব যত সময় আলুটা সিদ্ধ না হয়। তো আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে আলুটা সিদ্ধ করে নিব। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। এখন আমি আলুটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে করে নিচে লেগে না যায়। এই অবস্থায় আলুটা এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, 50%-এর মতোই কিন্তু সিদ্ধ হয়েছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো। আলু দিয়ে টমেটো দিয়ে মাছ ভুনা খেতে কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি। তো কারা কারা আমার মতো পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন। টমেটোটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে আরও কিছু পানি অ্যাড করে দিয়েছি। পানি অ্যাড করে দিয়ে এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের অনুযায়ী দিবেন। যতটুকু পানি আপনারা ভুনা তরকারিতে খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন। এখন আমি ঢাকনা দিয়ে কিছু সময় আরও জাল করে নিলাম। তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আমি এখানে 5-7টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে উপরে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। ঢাকনা দিয়ে আবারও ঢেকে আরও 2-3 মিনিট রেখে দিলাম। তারপরে এখন দেখুন আমার রান্নাটা একদম কমপ্লিট। এই রান্নাটা কম বেশি সবাই জানে, তবে আমার আজকের রেসিপি শেয়ার করার মেইন উদ্দেশ্য ছিল নতুন আপু ভাইয়াদের জন্য যারা নতুন নতুন রান্না শিখছেন। তো আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু এই রান্নাটি অসম্ভব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।